নমস্কার, আমি প্রসেনজিৎ। পর্যাশ একটা নাটকের ফেস্টিভ্যাল, সেটা অর্গানাইজ করছে হিপোক্রেটস। এটা ওদের ছ বছর এবং অর্গানাইজ করছে 28 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি 8টা নাটক দেখানো হবে। আপনারা প্লিজ আসুন, ভালো নাটককে সাপোর্ট করুন। আমি নিশ্চয়ই নাটক করতাম ছোটোবেলায় এবং বেশ কিছু বছর ধরে নাটক করে গেছি, স্টেজে স্টার থিয়েটার থেকে আরম্ভ করে বিশ্বরূপ সব জায়গায়। এবং আমার কথা মনে হয় আমি এখনও সময় সুযোগ পেলে যে কোনো নাটক যখন যেখানেই হয় আমি চেষ্টা করি দেখার। আমার যে কোনো অভিনেতার জন্য আমার কাছে মনে হয় যে নাটকটা, থিয়েটারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং থিয়েটার বলতে শুধু অ্যাক্টার্সের পার্সপেক্টিভ থেকে না, আমি ব্যাক স্টেজ থেকে আরম্ভ করে স্টেজের একটা যে ক্রাফট সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় নাটক, আমি নিজেও এখনও নাটক করতে চাই, সময়ের অভাবে হয়ে উঠছে না। কিন্তু নাটক বোধহয় একটা অভিনেতাকে সম্পূর্ণ তৈরি করে, একটা একটা যেটাকে আমরা বলি অভিনয়, এরও যে ক্লাস থাকে, যার ভিত থাকে, যার মাটিটা শক্ত করার জন্য নাটকটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং আমাদের পশ্চিমবাংলায় অফকোর্স মানে কয়েকটা স্টেটে নাটক নিয়ে এখনও প্রচুর কাজ হয়। তার মধ্যে আমার মনে হয় পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে বহু বছর ধরে যারা আমাদের লিজেন্ডস আছেন তারা পরপর নাটক করে গেছেন এবং তাদের নাম শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষে আছে। এবং তার যে লিগেসিটা সেটাও পরবর্তী জেনারেশন খুব ভালোভাবে সেটাকে মেনটেন করছেন। এবং খুব ভালো লাগে যখন একটা হলে গিয়ে দেখি যে টিকিট পাওয়া যাচ্ছে না এবং হাউসফুল, ভালো নাটক হলে, এবং তার সঙ্গে প্রচুর নতুন নতুন ছেলেরা চারিদিকে ভালো ভালো গ্রুপ তৈরি হয়েছে যারা, আমার কথা যেটা মনে হয় যে নাটকটা নাটকের মতন হচ্ছে। এই নাটকের সঙ্গে এখন যে সময়টা এসে গেছে তার সঙ্গে যদি কোথাও একটা প্রফেশনাল জায়গাকেও অ্যাড করা যায় সেটা আরেকটু বেটার হবে। কারণ একটা সময় আমার মনে হয় নাটকটা প্রথমটা প্যাশন থেকে হয়, ভালোবাসার থেকে হয়, কিন্তু একটা সময় তো প্রত্যেকে চায় যে কোথাও একটা প্রফেশনাল অ্যাঙ্গেলও নাটকের মধ্যে বেরিয়ে আসে। সেটা অফকোর্স আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে, আমাদের অনেক কর্পোরেটস থেকে শুরু করে, আমার মনে হয় এদের সবারই সাপোর্ট করা উচিত, সো দ্যাট এটার মধ্যে কোথাও আরেকটু প্রফেশনালিজম আসবে। অনেকটা ভালো হয়েছে, কিন্তু নাটক আমাদের পশ্চিমবাংলার জন্য ইজ এ মানে আই আর ভেরি প্রাউড যে এত ভালো ভালো নাটক আমাদের পশ্চিমবাংলায় তৈরি হয় এবং সারা বিশ্বে আমাদের নাটক যায় এবং প্রত্যেকটা মানুষ আমাদের নাটক নিয়ে কথা বলে।